দেখুন, প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, মন দিয়ে সবাই সাজাচ্ছে এই প্রদীপগুলোকে। আর এগুলো হলো আরতি স্ট্যান্ড, এরকম 11টা আরতি স্ট্যান্ড এখানে রয়েছে, টোটাল 11 স্ট্যান্ড। ফুল নিয়ে আসা হয়েছে, শঙ্খ নিয়ে আসা হয়েছে, পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছে, গঙ্গা থেকেও জল নিয়ে এসেছে এখানে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। তো আপনারা এতদিনে সবাই জেনে গেছেন যে কলকাতাতেও কিন্তু বারাণসীর মতো গঙ্গারতি শুরু হয়েছে। এটা হয় হলো একদম বাবুঘাটের বাজে কদমতলা ঘাট, যেটা বিসর্জন ঘাট আছে সেখানে। তো আমি আজ বিকেলে সেখানেই এসেছি গঙ্গারতি দেখবো বলে, কেরকম হয় কি না হয়। বারাণসীরটা তো আমি দেখেছি, তো এইটা দেখার ইচ্ছে আছে। এখন প্রিপারেশন শুরু হচ্ছে, শুরু হয় হলো 6টা থেকে, হয় হলো 40 মিনিটসের মতো। আস্তে আস্তে এখানে যারা উদ্যোক্তা আছে তারা প্রিপারেশন শুরু করছে। রোজই হয় সন্ধে 6টা থেকে, বসার জায়গা এখানে রয়েছে, প্রচুর বসার অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি দেখা যায় এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে জেটি আছে সেই জেটিতে। দেখুন, যথেষ্ট কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। এখানে চেয়ার দিয়ে একদম ব্যবস্থা করা হয়েছে, গঙ্গার একদম সামনে, মানে মা গঙ্গাকে ফেস করেই এখানে বসার পুরো জায়গাটা। আর এই দেখুন, এটা হলো মা গঙ্গার মন্দির। এই মন্দিরে কিন্তু প্রথম পুজো দেওয়া হয়, পুজো দিয়ে তারপরে গঙ্গা থেকে জল নিয়ে তারপরে আরতি বন্দনা শুরু হয়। সামনে দেখুন অনেকখানি বসার জায়গা রয়েছে, কিন্তু এই বসার জায়গাগুলো এমনি সময় বসার জন্য, আরতি শুরু হলে কিন্তু এখানে আর বসতে দেওয়া হয় না। আরতির সময় এই জায়গাটা পুরোটা খালি করে দিতে হয়, একদম সামনে কোনো ভিড় থাকে না, কোনো লোক থাকে না, পুরোটা খালি থাকে। কিন্তু এখনো আরতি শুরু হয়নি বলে এই জায়গাটাতে বসার পারমিশন দেওয়া হয়েছে। যারা এই জায়গাটাতে ঘুরতে আসেন, মানে আরতি দেখার আগে যারা বসে কিছুটা মা গঙ্গার এই পরিবেশটা উপভোগ করতে চান, তারা এই জায়গাটাতে বসেও উপভোগ করতে পারে। খুব সুন্দর পরিবেশ, অনেক রকম হকার এখানে থাকে, চা পাওয়া যায়, ছোটখাটো স্ন্যাক্সের হকার এখানে ঘুরে বেড়ায়, বাট সবকিছু কিন্তু আরতি শুরু হওয়ার আগে পর্যন্ত। এই আমি সিঁড়ি দিয়ে উঠছি গঙ্গা থেকে, জাস্ট আরতি বন্দনা এই ঘাটটার নাম। গঙ্গা থেকে আমি সিঁড়ি দিয়ে উঠছি, সামনে দেখুন যেটা দেখিয়েছিলাম মা গঙ্গার মন্দির, সেই মন্দিরে এখন লাইট চলছে, এখনো শুরু হয়নি। সম্ভবত 6টা থেকে শুরু হবে, তার প্রিপারেশন এখনো চলছে। আর এই দেখুন, এটা হলো আরতি বন্দনার ঘাট। লোক সমাগম কিন্তু ভালোই হচ্ছে এখানে। আর এই শুরু হয়ে গেছে, দেখুন লাইট জ্বলে গেছে। এখানে টোটাল 11টা এরকম আরতি স্ট্যান্ড আছে, টোটাল 11 জন পুরোহিত এসে আরতি বন্দনা করবেন, তারই প্রিপারেশন শুরু হচ্ছে। মানে বাঁদিকে ফেস করে, মা গঙ্গার দিকে ফেস করে আরতিটা করা হবে। এখানে সমস্ত দেখুন প্রদীপ সাজিয়ে রাখা হয়েছে, 11টা করে সবকিছু থাকবে। এখানে এখনো 11টা প্রদীপ আসেনি, এরা একটা একটা করে এখানে নিয়ে আসছে। আর ওইখানে দেখুন ঘট রয়েছে, যেখানে মা গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে তারপর আরতি বন্দনা শুরু হবে। সামনে গঙ্গার রূপটা দেখুন অপরূপ সুন্দর, রোদ নেই, একটা পড়ন্ত বিকেল। দূরে দেখুন দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, বাদিকে আছে সেকেন্ড ব্রিজ আর ওদিকে রয়েছে হাওড়া ব্রিজ। জায়গাটা সামনেটা বেশ নোংরা হয়ে আছে, এটাই কিন্তু বাজে কদমতলা বিসর্জন ঘাট, এখানেই বিসর্জন হয়। আমি দেখলাম ঘটে করে গঙ্গার থেকে জল তুলে নিয়ে গেল, এই জলটা নিয়ে গিয়ে ওখানে প্রত্যেকটা স্টেশনে বসবে, আরতির যে স্টেশনগুলো আছে বসে তারপর এই জল দিয়ে কিন্তু এরা আরতি করবে। সামনে দেখুন কত সুন্দর একটা আলপনা করা আছে, বেশ বড় করে আলপনাটা করা, দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরাটা অনেকটা কষ্ট করে আমি পুরো আলপনাটা আনলাম, আর পরিবেশটা এক কথায় অসাধারণ।
একটা কথা আপনাদের বলে দিই, আরতি বন্দনা দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো প্রবেশ মূল্য নেই। যে কেউ এখানে দেখতে পারেন, নির্দিষ্ট সময়ে এসে নির্দিষ্ট জায়গায় বসে দেখতে পারেন। এছাড়া দুই পাশেও ব্যারিকেড করে দেওয়া যায়, দাঁড়িয়ে সেখান থেকে দেখতে পারেন। শঙ্খতে দেখুন এরা জল ঢালছে, প্রত্যেকটা ডালা এভাবে এরা সাজিয়ে রাখছে পুরোহিতদের জন্য। প্রত্যেকটা স্টেশনে এরকম ভাবে ডালা এরা সাজাচ্ছে। আজকে অনেক ব্লগারদের ভিড় আছে, প্রচুর লোক এসেছে এখানে ভিডিও করতে, আর সামনে চেয়ারগুলো কিন্তু একদম ভরে গেছে। আমার পেছনে প্রিপারেশন কিন্তু এখনো চলছে, শেষ হয়নি। এখন মাত্র 5:30 বাজে, আরো আধ ঘন্টা বাকি আছে আরতি শুরু হতে। তো এখানকার যারা লোক রয়েছে তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে, গঙ্গা থেকে জল তুলে নিয়ে, ফুল সাজিয়ে, ঘন্টা সাজিয়ে, শঙ্খ সাজিয়ে, খুব সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর চারদিকে ধূপধুনার এত সুন্দর একটা গন্ধ আসছে, একটা সুগন্ধে একদম পরিবেশটা শান্ত নিস্তব্ধ হয়ে রয়েছে। মন ভালো করা একটা পরিবেশ। আস্তে আস্তে আরো সরঞ্জাম আসছে, এরা এখানে এসে রেডি করছে। এইবার প্রদীপগুলোতে সলতে, ঘি, এগুলো একটা একটা করে দেবে, মানে পুরোটা রেডি করবে। এই পুরো রেডি করার টাইমটা কিন্তু এদের অনেকটা লাগে, প্রায় 1 ঘন্টা ধরে এরা রেডি করে। রেডি করে পুরো স্টেশনগুলোতে সবকিছু সাজিয়ে রাখে, তারপর পুরোহিতরা এসে মা গঙ্গার পুজো করে গঙ্গা থেকে জল তুলে আরতি বন্দনা শুরু করে। আর একটা ইনফরমেশন আপনাদের জন্য রইল, সেটা হলো শুধুমাত্র এখানে বসেই না, গঙ্গার বক্ষ থেকেও কিন্তু আপনারা আরতি দেখতে পারেন। MV চিত্রলেখার লঞ্চ প্রত্যেক দিন ছাড়ে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি থেকে, যেখান থেকে আপনারা 100 টাকার বিনিময়ে টিকিট কাটতে পারেন। ওই একই টাইমে, মানে 6টা থেকে 7টা, MV চিত্রলেখা গঙ্গা বক্ষ দিয়ে যখন যায়, সেই সময়টাতে, আরতির সময়টাতে, ওই জায়গাটাতে দাঁড়িয়ে পুরো আরতিটা দেখায়, মানে গঙ্গা বক্ষ থেকে দেখারও একটা সুযোগ রয়েছে। সেটা আবার একটা আলাদা ভিউ, কেমন হবে জানি না। আমি কোনোদিন চেষ্টা করব গঙ্গা বক্ষ থেকে আরতি দেখার জন্য, তবে আজকে আমি সামনে থেকেই দেখবো। এই প্রথমবার আমি এসেছি, জানি না কেমন হবে। তবে হ্যাঁ, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা বলতেই হয়। দেখুন আরতি স্টেশনগুলোতে অলরেডি লাইট চলে গেছে, আর সামনেটা কিন্তু যারা বসেছিল সব ফাঁকা করে দিয়েছে, এটা আমি বলেছিলাম। খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, হঠাৎ এদের প্রিপারেশন দেখতে দেখতে চোখ গেল, সবাই ইনফ্যাক্ট ওই দিকে দেখছে, দারুণ একটা সানসেট এখান থেকে দেখা যাচ্ছে। সমস্ত প্রিপারেশন রেডি, এখন পুরোহিতরা আসবে। আর ওদিকে গঙ্গা থেকে জল আনতে গেছেন পুরোহিতরা, জল এনে পুজো করে সেই জল দিয়ে এরা শুরু করবেন আরতি বন্দনা। দেখতে খুবই সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না, আমি সামনে থেকে দেখছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এরা চেষ্টা করেছেন অ্যাটলিস্ট বারাণসী বা হরিদ্বারের মতো গঙ্গা আরতিটা করার। তবে হ্যাঁ, নতুন উদ্যোগ, নিশ্চয়ই ভবিষ্যতে আরো বেশি ইম্প্রুভমেন্ট হবে। বলে রাখি হম স্যার এক জানা করেন। এই লোক বলে আগে কিন্তু 15 মিনিট।
সুন্দর একটা গঙ্গা আরতি দেখলাম, এতক্ষণে শেষ হলো, প্রায় 45 মিনিট ধরে গঙ্গা আরতি হলো, বেশ সুন্দর ব্যবস্থাপনা এখানে। তবে একটা জিনিস একটু দেখলাম যে বারাণসীর সাথে যদি তুলনা করি তাহলে একটু সিঙ্ক্রোনাইজেশনটা কম আছে, আদারওয়াইজ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা খুব সুন্দর উদ্যোগ, দেখে ভালো লাগলো। এখন শেষ হয়ে গেছে, আমি এখন এখান থেকে বেরোবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পাও ব্যথা করছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।